যে টিসিবি যে ট্রাকে ট্রাকে করে মাল বিক্রি করে আর এক মহিলা পাওয়ার জন্য ট্রাকের পিছনে ঝুলে ধরছে যে দিয়া যান এক বোতল কিছু দিয়া যান কথা কর না কেন এজন্য সে আগের যুগে ফিরে যেতে হবে বাজান এখন আগে যখন সরিষার তেল ছিল এত ঝামেলা ছিল না একই সরিষার তেল দিয়ে ভর্তা ভাজি হ্যাঁ শরীরে দেয়া যা সব হইতো কথা কোন ঠিক কেন আর এখন ভর্তার জন্য সরিষার তেল আর অন্যান্য তরকারির জন্য সয়াবিনের তেল আর গায়ে দেওয়ার জন্য নারিকেলের তেল এই সয়াবিনের তেল ঢুকলো পরিবারে যখন ভেজাল বেজে গেল তখন একটা কিনতে আরেকটা ফুরে যায় কথা কোন ঠিক কি এই তেল কিনতে কিনতে আপনার আমার জীবন শেষ এখনো সুযোগ আছে সময় আছে সরিষা চাষ করে কথা কোন না কে সরিষা চাষ করবেন না আপনারা করবেন না কারণ যেভাবে দাম বেড়ে গেছে বাজার উপায় নাই সে আগের যুগে ফিরে যাবে কথা কোন ভোগ বলবেন খবরদার ঈদে সান্দে যান সয়াবিনের তেলের নাম মুখে না আসে দেশি সরিষার তেল খাও নিজেকে সুস্থ রাখো কথা কোন ঠিক কি না রাগ করেছেন মনে হয় আগে ওই সরিষার তেল দিয়াই যা যা মনে চাইতো সব করতে পারতো এখন মানুষের প্রমোশন হয়েছে একটা একটা বাড়িতে দুই তিন প্রকারের তেল সয়াবিন সরিষা নারিকেল কথা কোন ঠিক কি না এজন্য ভেজাল ভাই জায়গাছে বাজার কোনটা কিনতে কোনটা কিনবেন কথা আছে নুন আনতে পান্তা ভরাই জীবনটা শেষ হয়ে যাবে এখন সময় আছে বাজান টিকটক টলবাজি বাদ দিয়া এখনই পরিবর্তন সময় দুই চার মাস আমরা সয়াবিনের তেল যেন না কেনা লাগে সেই ব্যবস্থা করে চলা রাখবে কথা কোন ঠিক কেনা আর যদিও কেনা আগে যদি মাসে যাইতো পাঁচ লিটার এখন কাউকে বলবেন দুই লিটার তেল যে যেন প্রতি মাসটাই চলে যায় সেই ব্যবস্থা কর কথা কোন ট্রাক করেছে ভাই মন খারাপ বাজারে আগুন লাগছে না কথা কোন বাজারে আগুন লাগছে না দিন দিন যেভাবে দ্রব্য মূল্য বাড়তেছে এই দাম যেভাবে বাড়তেছে মানুষের হাতের নাগালে আছে মানুষের কেনা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আল্লাহ জানে ভবিষ্যতে আমাদের কপালে কি আছে কথা কোন ঠিক কেনা আল্লাহ যেন আমাদের সুদিন ফিরায় দেন জোরে কোন আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার ধামুরহাট থানার অন্তর্গত শঙ্করপুর ওয়াসিয়া মিয়া নূরানি হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে আজকের 26তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও দর মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মোহতাব উদ্দিন মন্ডল সাহেব আলাপাক তারে গোলামকে হাইতে তো বাঁশেতে কলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ প্রাণের মানুষ বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ মোহাম্মদ আজহার আলী সাহেব আল্লাহ পাক তারে গোলামকে হাইতে তয়বা সেতে কলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেব আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের প্রিয় মানুষ সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ওসমান গনি মন্ডল সাহেব আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতি কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন সবাইকে আল্লাহ পাক জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন সকলে বলুন আমিন আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী সাহেব আল্লাহ পাক তারে গোলামের কণ্ঠকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা
পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবার, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, পাত্র এলাকা থেকে গনে গনে গোনান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান স্রষ্টার দরবারে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা সেনাবিজির প্রতি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তোমাদের মাইক লিফট আস না, কাছে যা কথা বলতে, কাছে যা কথা বললে বক্তার ঘাড় লেগে যায়। একটু এই যে দেখেন কত দূর আছে, খুব বেশি দূরে কথা যাচ্ছে, কথা যাচ্ছে, এইভাবে কাছে আসতে এখন যাবে। তো এখন একটা মানুষ এইভাবে কথা বলতে পারে, পাঁচ দশ মিনিট না যে একটা সঙ্গীত গাইতেছে, লিপটাস মাইক বক্তাদের দেবেন, হ্যাঁ একটু দূরে থেকে যাতে কথা বললে যায়, এরকম একটা সিস্টেম তৈরি করবে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের উৎসাহ করা লাগবে না, এখানে কিছু করা লাগবে, ওই ওখানে যা কার উকাস, দূরে থেকে কথা বললে যেন কথাটা টেনে নাই সেই ব্যবস্থা করো, যদি থাক, আর না থাকলে যা আছে ময়না, তুমি ঘাটাঘাটি করো না, এরকম ভাবেই চলি, উপায় নাই, মনে কবুল বলা শেষ। আচ্ছা এদিক খেয়াল করেন সম্মানিত ভাইরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করছেন, আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বাধা আসে না, না জোরে বলেন বাধা আসে না, না বলে হুজুর ওয়াজ সাবধানে করবেন, হুজুর ভুলে যাবেন না, এলাকাটা বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায় আছে না, না আপনি কার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকান, আপনি কি ভুলে গেছেন আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নিকুণ্ডে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কি না, আপনি কার দিকে চোখ রাঙানি দেখান, আমরা মা হাজরার সন্তান, যে মা হাজরা তার হাজার ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জবাই করতে রাজি, কথা বলেন ঠিক কি না, আপনি কাকে চোখ রাঙানি দেখান, আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরি নিচে জবাই হইতো রাজি, কথা বলেন ঠিক কি না, বিদায় কোন বাতিলে রক্ত চক্ষু দেখে আল্লাহর কোরআনের কথা থামিয়ে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কি না, আমরা একজনকে ভয় পাই, তিনি কে, জোরে বলেন কে, বাঁচানোর মালিক মারার মালিক আল্লাহ, এই জমিন কা, আপনি আমি কা, এখানে কথা চলবে কা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে ইনশাআল্লাহ, কোন বাতিল শক্তি আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে পারবে না, জোরে বলেন পারবে না। সম্মানিত ভাইরা আমার, মূল কথা হলো আমরা কোরআন সুন্নাহর হক কথা বলি, এটা অনেক মুসলমানের সহ্য হয়, অনেক ইমানদারের সহ্য হয়, এমন কি তিনবার হজ করে আসছে হাজী সাহেবের সহ্য হয় না, রাগ করেছেন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে আল্লাহর কোরআন থেকে কথা বলার নিয়তে এই জায়গায় বসেছি, অন্য কোনো নিয়ত নাই, কিন্তু তারপরে দেখবেন কোরআনের কথা যত ভালোই হোক না কেন, এক শ্রেণীর মানুষ আলেমদের সমালোচনা করে, কথা বলে না কেন, করে না, শুধু কি তাই, আল্লাহর কোরআনের কথা প্রচার প্রসার করতে গিয়ে এই জমিনে অনেক মানুষ মার খেয়েছেন, খান নাই, জোরে বলেন খান নাই, একই কালে মার দাওয়া, কেউ দাওয়াত দিয়ে রান খায় মুরগির, কথা বোঝেন নাই, মোটা হাদিয়া পায়, আবার একই কালে মার দাওয়াত দিয়ে কেউ বছরের পর বছর জেলখানা রুটি খায়। সহজ কথা, আপনি যদি হকের পক্ষে দাওয়াত দেন আপনার উপরে জুলুম নির্যাতন আসবে, যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানের বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন,
এরপরে আল্লাহর পয়গাম্বাররা শত বাধার প্রাচীরকে ভেঙে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কি না আপনারা আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন সাহাবাই کرام মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল 1971 সালে দেশের মাটির জন্য রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সোনালি সমাজ কায়েম করার জন্য আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মত সাহাবাই کرامদের মত বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি দুহাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর হাত খাড়া করেন টান টান করেন আমি কি হাত নামাইতে বলছি বলি নাই অনেকের দু হাত তোলার শক্তি না ও বলে আবার পুরুষ মানুষ তোমার তো পদত্যাগ করা উচিত হ্যাঁ খাড়া করেন খাড়া করেন দুই হাত টান টান করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো এই জীবনের মালিক কে আল্লাহ এই নওগাঁ ধামুরহাটের যুবক ভালো করে বলে এই জীবনের মালিক কে আল্লাহ প্রেম করবা আর প্রিন্সের সাতালে যায় ডায়লগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না মারহাবা ক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ কো রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত না মান ডান হাত তুলে রাখেন আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসআলুন ডানপন্থী যারা জান্নাতি তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কোন সুবহানাল্লাহ কোনো কথা হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যেই পকেটে টাকা আছে যার পকেটে সে হাত দেবেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাইল না যে যা পারেন যতটুকু পারেন এদিনই প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসার জন্য কলেজা থেকে দান করবেন সবাই ডান হাত পকেটে দেন আমিও ঢুকেছি সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন যেই পকেটে টাকা আছে ওই পকেটে হাত দেন 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 সবাই পকেটে হাত দেন ছেলে পেলে আপনাদের মাঝে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যেলো যাবে যে যা পারেন যতটুকু পারেন দান করেন আল্লাহ কবুল করেন সরে কোনাম আরো জোরে কোন আমিন যে যা পারেন যতটুকু পারেন দান করেন আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন সবাই ডান হাত পকেটের ভিতরে দেন দেন না বাজান দেন ভূমিকায় আলোচনায় আমি এখনো প্রবেশ করি না এদিক খেয়াল করেন ভূমিকার মধ্যে কালেকশনটা শেষ করে আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ কি বাজান আপনি কি সব দিতে 500 টাকা আপনার কাছে কেস আছে হ্যাঁ আবার দেবেন একবারই দেন দান একবারই মারেন সাসা করছে বা হাত দিবার কস হইছেন হাত দিলাম এরপরে আবার দেব আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন সরে কোন আমিন তাহলে কথা বলবো কোন সূরা থেকে সূরা হামিম আসসেজদা চলুন জবান সেরে সবাই আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم বিতারিত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সূরা হামিম সেজদার কত নাম্বার আয়াত 30 নাম্বার জোরে বলেন কত নাম্বার 30 নাম্বার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাঈকা عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم সম্মানিত ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কি আল্লাহ ও নওগার মুসলমান আসমানের দিকে একটা হাত তুলে ইশারা দিয়ে বলেন তো আমাদের রব কি আল্লাহ জোরে বলেন আমাদের রব কি আরো জোরে ডাকতে বলেন আল্লাহ আরো জোরে ডাকতে বলেন আল্লাহ কলিজার সবটুকু আবেগ ভালোবাসা দিয়ে ডাকতে বলেন আল্লাহ হাত নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম বলেন তো বাজান আমাদের আল্লাহ খুশি না বেজা খুশি এই বাজান দুনিয়াতে যদি বাবা কে ডাক দা হয় বাবা ও বাবা বাবা এই অত বাবা বাবা করিস কেন তোর কি মরণের বিগার উঠছে মারে যদি ডাক দেন মা ও মা 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 রাগ করে বলে অত মিয়া মিয়া করিস কেন কি হইছে তোর দুধ খাবি কথা বলেন না কেন যদি ভাই রে ডাক দেন ভাই ও ভাই বড় ভাই ভাই এ আরেকবার ভাই কোলে তুলে আসার মারে ভুরি ভাই করব তো ভাই ভাই করিস কেন হুজুরকে মজা দেওয়ার জন্য কথাগুলো বললেন না কেন বললেন ভালো করে বোঝেন বাজান দুনিয়াতে যদি অতিরিক্ত কয়েকবার বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয় বাবার তো বাবা শুনতে ভালো লাগে না দুনিয়াতে যদি অতিরিক্ত কয়েকবার মাকে মা বলে ডাক দেওয়া হয় তো মা 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 শুনতে মারও বিরক্ত লাগে আর ভালো লাগে না বাইরে অতিরিক্ত কয়েকবার ভাই ভাই বলে ডাকলে ভাইরও ভালো লাগে না ভাইরও মেজাজ গরম হয়ে যায় এ বাজান এমন এক আল্লাহ পাইছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব মুসলমানের রব কে ও ঈমানদার আল্লাহর গোলামেরা বলেন তো আমাদের রব কে সে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করেছিলেন আনাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সেদিন আপনি আমি সবাই জবাব দিয়ে বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আল্লাহ পাক যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কথা বলেন ঠিক কি না ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে রে বাজান 5 6 বছর বয়স 7 8 বছর বয়স কিভাবে পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করে লাগে ছোট্ট বাচ্চাটা জানে আর আপনার কত মানুষের সন্তান আছে ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এলাকায় যখন ঘুরা বেড়ায় পালসার গাড়ি চলায় থেকে আস্তে করে ব্রেক করে রাস্তার মধ্যে দাঁড়ায়া সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না আছে না নাই জোরে বলেন আছে না নাই এজন্য সন্তানগুলোকে যদি আদর্শ মানুষ বানাইতে চান আদবালা আখলাকালা চরিত্রবান বানাইতে চান তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক কেনা এ বাজান অনেক মানুষ নামাজ রোজা করার পরে জাহান্নামে যাবে কারণ হলো শুধু পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে না কথা বলেন ঠিক কেনা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে পেশাবের সিটা ফুটা যেন গায়ে না আসে সতর্ক থাকতে হবে রে বাজান
অনেক মানুষকে ওয়াজ নসিহত করে হুজুরেরা বুঝাই ভাই পেশাব করে ডেলেগুলো ব্যবহার করবেন পেশাব করে পানি নেবেন না হলে টিসু নেবেন না হলে মাটি নেবেন বলে না বলে না জোরে বলেন বলে না বলে না একটা লোক 50 60 বছর বয়স হয়ে গেছে পেশাব করে পানি নেয় না হুজুরের ওয়াজ শোনার পরে বলে কি কয় হুজুর পেশাব থেকে পবিত্র তোমার জন্য করার কারণে মানুষ যদি জাহান্নামে যায় এতদিন এই গুনাহ করছে আজ থেকে আর করব না ওয়াজ শুনে যাওয়ার পথে মাছ পথে পেশাব লাগছে রে বাজান রাস্তার মধ্যে বসে থেকে পেশাব করা শুরু করে দিয়েছে আর সিন্দা গুলো পকেটে টিস্যু নাই মাটিও নাই কি দিয়া এখন ডেলে গুলো ব্যবহার করব হুজুর বলছে কিছু না হলে অন্তত বালু মাটি দিয়া হলেও ঠেকা কাজ পারি দেওয়া লাগবে এই চিন্তা করে রাস্তার বালু জরায় যখন মাথায় দিয়েছে কিছু ছিল লাল পিপড়া ইনজেকশন দেওয়া শুরু করছে ওই জন্য বলে হুজুরদের ওয়াজ শুনি না হুজুরদের ভালো লাগে না ওয়াজ কি হুজুরের দোষ নাকি বলেন ওর আমলের দোষ টস লাইন মেরে রাস্তার মধ্যে দেখা লাগবে না আসলে পিপড়ে ঢিপড়ে আছে কিনা কথা কর নাকি আপনারা রাগ করেছেন মনে হয় এ বাজান গো আমার পেশাব থেকে পবিত্র অর্থ অর্জন করতে হবে ছোট বাচ্চায় মাদ্রাসায় যায় ডেলে কুলুপ ব্যবহার করে পেশাবের আদব কায়দা জানে মা বাবারে সালাম দেয় প্রতিবেশী সবাইকে দেখে সালাম দেয় পাঁচ ছয় বছরের বাচ্চা এক দুই মাস মাদ্রাসায় পড়তে না পড়তে বাবারেও সালাম দেয় মারেও সালাম দেয় বড় ভাইরেও সালাম দেয় কথা কন ঠিক কে না আর কত মানুষের ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মারেও সালাম দেয় না বাবারেও সালাম দেয় না এজন্য আদর্শ সন্তান বানাইতে হলে আপনার আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই মাদ্রাসায় পড়ার আগে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান তাতে কোনো আপত্তি নাই কথা কোন ঠিক কি না এ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেনি ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক পড়ো তোমার রবের নামে সমস্যা না না ভয় পাইন না ভয় পাইন না আমরা গায়ে বান্দার গরিব বক্তা ভাই কি ওয়াজ কর্ম কোন কোরআন হাদিসে যা আছে তাই কম রিক্স নেমো তা রিক্স নেওয়া যাবে না যুগ জামানা খুবই খারাপ কথা বললেও দোষ না বললেও দোষ যে দিকে যাবেন ও দোষ খালি হুজুরের কথা কন না দোষ মাপ না হাইরে হাইরে হুজুর জোরে হাঁটে গা কয় দাওয়াত পাইছে আস্তে হাঁটে কোন বেশি খাইছে দাওয়াতের বাড়িতে যদি খাইতে বসে একটু কম খায় হুজুর কম খাচ্ছেন দাওয়াত কি আরো আছে তো যাবেন কোন দিকে দোষ আছে দোয়া লম্বা ধরলে কে রে হুজুর এত লম্বা দোয়া ধরে হাত দিয়ে কি বেশি পাছে আবার দোয়া খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত করলে কে রে গরিব মানুষের দোয়া নাকি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবেন কোটি যাবার কোনো জায়গা নাই ভাই হুজুরে গরে এত দোষ এত দোষ আমার যুবক ভাইরা রে হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান তাহলে পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলেন তো সর্বপ্রথম রবের জ্ঞান আমাদের অর্জন করা দরকার আছে না না হৃদয়ের কান পেতে কথাগুলো শুনলেন তাহলে এক নাম্বার এর ভিতরে রব শব্দ আছে জীবনের পড়তে পড়তে যেই সূরাটা বেশি তিলাওয়াত করে যেই সূরাটি না পড়লে আমাদের সালাত হবে না সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত যারা পারেন জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলো রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি বলেন তো বাজনায়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন ভালো করে বুঝবেন রুকুতে চলে গেলাম কি তাসবিহ বললাম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়াইলাম কি বললাম রব্বানা লাকাল হামদ হামদান কাসি এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবে বাজার ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে যেই পানিটা পুষবে তিত কিছুই ল দুর্গন্ধ যুক্ত গরম পুষ আল্লাহ উত্তপ্ত গরম করায় যখন চাকার নামীদেরকে পানি হিসাবে পান করাইতে দেবে ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীদের লাড়ি মুড়ি গুলো গলে গলে পড়বে ওই জাকার নামের আগুনে যারা
ওই জাগার নামের উত্তপ্ত পানি পান করবে বাজার আর একটা বর্ণনায় পাওয়া যায় জাহান্নামীদের দেহের গোস্ত চর্বিগুলো খসে খসে পড়বে আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন জোরে কোন আমি আরো জোরে বলেন আমি দিলে কি একটু ভয় লাগে না অন্তরে কি একটু ভয় হয় না রে যব হেলাই গলাই কেন নিজের জীবনটা নষ্ট করে দিতেছো এখনো কি তোমার দিল মসজিদে যাইতে চায় না এখনো কি তোমার মন কোরআন পড়তে চায় না এখনো কি তোমার মন দুনিয়াতে ভালো কাজ করতে চায় না ভালো করে শুনে নাও ওই কবরে যখন তোমাকে আমায় রেখে দেবে বাজান আত্মীয়স্বজন সবাই যখন মাটি দিয়ে চলে আসবে ওই কবরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব বুকা তোমার রব কে বলতে পারবে সবাই পারবে না কারা বলতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করেছে কথা বোঝার নাই কষ্ট পাচ্ছেন আপনারা দোয়া করে দেব দোয়া করব একটু সবাই কথা বলেন সবাই যদি কথা না বলেন ভালো লাগে না এ বাজান গো আমার আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভুলে গেলেন মনে হয় বলেন তো বাজান নে কামল করার দরকার আছে না নাই আল্লাহর ভয়ে মসজিদে ঢোকার দরকার আছে না নাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাদার দরকার আছে না নাই ওই কবরের আযাবের ভয়ে কান্না করার দরকার আছে না না জান্নাতের সার্টিফিকেট পার পরে সাহাবীরা যদি কান্না করে রাত দিন কাটাইতে পারে তুমি আমি কি কত দামি হয়ে গেলাম কি এমন আমল করছি এত টেনশন মুক্ত বসে আছি কারণটা কি হেলাই খেলায় দিনগুলো চলে যায় দুনিয়ার বাহাদুরি করে দিনগুলো চলে যায় আমাদের কি সময় হবে না হুঁশ কি ফিরবে না আমরা কি এখন আল্লাহর ঘর মসজিদে যাব না এখনো কি জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য রাতের পর রাত যাই নামাজে চোখের পানি ফেলবো না কথা বলেন না কেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবেন রব্বানা সুরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও জোরে কোন আমি সবাই একটু মুখ খুলে বলেন আমিন এ বাজান গো আমার ওই কবরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কে যারা দুনিয়াতে রবের গোলামি করেছে এক আল্লাহর ইবাদত করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আমাদের রব কে যারা দুনিয়াতে রবের গোলামি করেছে আল্লাহ পাককে যদি বলেন আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছেন আমার আল্লাহ পাক বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তার সত্তার গোলামি করার জন্য তাহলে মানুষ গোলামি করবে কার ইবাদত করবে কার এ বাজান গো আমার কেন আল্লাহর ইবাদত করবেন না কেন আল্লাহর গোলামি করবেন না পুরো পৃথিবীতে যা কিছু তোমার আমার নজরে পড়ে আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ আমার আল্লাহ পাক বলে গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো না কেন আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি বলেন আল্লাহু আকবার দুনিয়ার সব কিছু তোমাদের সৃষ্টি করেছি আমার দেয়া নিয়ামত খাইবা আমার আমি আল্লাহর গোলামি করব এ বাজান গরু ছাগল খাবার খাই মাথা নিচের দিকে নামায় হাঁস মুরগি খাবার খাই মাথা নিচের দিকে নামায় কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এত সম্মান দিয়েছেন বাজান আমার আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম বিএপি বানাইলাম সৃষ্টির সেরা নাম্বার ওয়ান বানাইলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম এ বান্দার সম্মান তো আর কম দিলাম না বান্দারে দুনিয়াতে তোরে এত মহব্বত করি ভালোবাসি তোদের জন্য 32 প্রকার গোস্ত হালাল করে দিলাম 450 প্রকারের বেশি মাছ তোদের জন্য হালাল করে দিলাম ফল ফুট কোনো কিছুর অভাব দুনিয়াতে রাখলাম না এরপরেও কি
আমি আল্লাহর নিয়ামত চিনতে পারলি না এরপরেও কি আমি আল্লাহর গোলামি করবি না এরপরে কি আমি আল্লাহর ইবাদত করবি না এই দুনিয়াতে রবের গোলামি করবে যারা পরকালে মুক্তি পাবে তারা আর এই দুনিয়াতে আল্লাহকে ভুলে যাবে যারা পরকালে বিপদে পড়ে জাহান্নামেও যাবে তারা তাহলে আপনি আমি গোলাম কাক এই মুখ খোলেন গোলাম কাক আরো জোরে বলেন মার রব্বুকা তোমার রবকে দুনিয়াতে কার গোলামি করছো কি করে আছো রুহের জগতে আল্লাহ সাক্ষী নিয়ে স্বীকৃতি নিয়েছে জবাব আপনি আমি দিয়েছি কলু বালা অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব আর এই কবরে যাওয়ার পরে নাম্বার 1 প্রশ্ন মার রব্বুকা স্বীকৃতি তো ভালোই দিয়েছিলে আমি নাকি রব তো দুনিয়াতে যাওয়ার পরে কার গোলামি করছো নাম্বার 1 প্রশ্ন রব্বি কথা বলেন না কেন রব আছে না নাই মার রব্বুকা তোমার রব কে সৃষ্টিকর্তাকে স্রষ্টাকে প্রভুকে দুনিয়াতে কার গোলামি করছো আপনি সারা জীবন বাঁকা পথে চললেন আল্লাহর পদমত বাদ দিয়ে মন যা বলল খেয়াল খুশি অনুযায়ী চলে গেলেন আর কবরে যাওয়া মাত্র তিনটা প্রশ্নের উত্তর কি হতে সোজা কি পরীক্ষা আল্লাহ নেবেন কিয়ামত থেকে আজ পর্যন্ত প্রশ্নের উত্তর কি কবরে হবে আল্লাহ ওপেন করে দিয়েছে 50 বছর ধরে জানলাম 60 বছর 70 বছর 100 বছর ধরে জেনে আমরা কবরে যাচ্ছি কবরে গেলে এই তিনটা প্রশ্ন হবে কথা বলে ঠিক কি না আর দুনিয়াতে পরীক্ষা দিলে পরীক্ষার হল রুমে ঢুকলে প্রশ্ন দেয় নাকি 6 মাস আগে দেয় 2 মাস আগে না সপ্তাহ দুয়েক আগে দেয় 5 দিন আগে দেয় কি বুঝলেন রাগ করেছেন মনে হয় এইবার চলেন কবর থেকে উঠি কবর থেকে উঠে যাই রাগ করতেছেন আপনারা তাহলে দুনিয়াতে গোলামি করব কা আরো জোরে বলেন কা তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা উত্তর দিতে পারবে যারা রবের গোলাম ভালো করে বুঝবেন বাজান এই দুনিয়াতে কি তো আল্লাহর গোলামি করি প্রতিদিন আমরা স্বীকৃতি দেই ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য কথা কথা সব কিছু চাইবো কার কাছে জোরে বলেন ইবাদত করব যার চাইবো তার কাছে এই দুনিয়াতে এই যে 50 60 বছর 20 30 বছর গোলামি করব এই গোলামির বেতন কি জানেন এই গোলামির বেতন হলো জান্নাত 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর চাইতে বড় পুরস্কার এর চাইতে দামি বেতন আর কিছু হতে পারে সব চাইতে ছোট যেই জান্নাত আল্লাহ কোন বান্দাকে যদি দেয় এরকম পৃথিবীর 10টা পৃথিবীর সমান পান সুবহানাল্লাহ এখন একটু কবর থেকে উইটা দুনিয়ার দিকে চলে আসি কষ্ট হবে আপনাদের এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয় ভালো করে বুঝবেন আমার আল্লাহ কি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলেন আমি তাদের রব আমাদের রব আল্লাহ এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক যখন কিছু মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দেন জিরো থেকে হিরো বানায় ওই মানুষগুলোর মধ্যে একজন বলেছিল আনা রব্বুকুম আলা আমি বড় খোদা আমি বড় রব কষ্ট পাচ্ছেন আপনারা এর নাম ছিল কাবুস কি নাম একটু বলেন কথা বলেন আমি আর কয়েকটা মিনিট ওয়াজ করব একটু কথা বলেন শেষ সময় কষ্ট হবে আপনাদের হ্যাঁ 12টার মধ্যে আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ এদিকে খেয়াল করেন কবরের ভিতরে প্রশ্ন করলো মার রব্বুকা তোমার রব এগুলো একটু খেয়াল করে শুনবেন আমি কোথা থেকে কই আসলাম কোথায় নিয়ে যাচ্ছি একটু খেয়াল করে কথাগুলো শুনবেন তাহলে এদিকে খেয়াল করেন এই দুনিয়াতে আল্লাহ পাক যখন পাওয়া রাজত্ব ক্ষমতা তাকে দিয়েছিল সে বলেছিল আনা রব্বুকুম আলা আমি বড় খোদা আমি বড় রব আমি প্রভু জোরে কর নাউজুবিল্লাহ আরো জোরে কর নাউজুবিল্লাহ এই কাবুস এর নাম ছিল কাবুস বলকিয়াও বলা হয় কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম ছিল ফেরাউন এসে একটা ভবঘুরে যুবক ভবঘুরে যুবক মানে বোঝেন না এলাকায় কোনো কাজ কর্ম নাই ইয়াবা ফেন্সিডিল গাজা মদ খায় গাছ ধাক্কা মারে কয় ভাইজান সাইজ দেন বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলক কয় মা তুই বুঝবো না এটা একটু বেশি পরিমাণে মাল খাসি
এরকম ইয়াবা খোর নেশা করেছিল আমাদের সমাজে আছে না নাই নওগাঁয় নাই না এলাকার ছেলে বিলে মাদিয়া বা ফেনসিডিল গাঁজা এগুলো চোখেও দেখে খাওয়া তো দূরের কথা এলাকাতেও আছে শঙ্করপুরে আছে এই গ্রামে দুই একজন খায় কয় কি হইছে খুবই মজা না হ্যাঁ একটা নেশাখোর মাদক সেবনকারী একটা পরিবার সমাজ রাষ্ট্রের জন্য বিরাট একটা হুমকি কথা কোন ঠিক ও নেশা কইরা নিজের বউরে পিটায় মারে পিটায় বাবারে পিটায় সন্তানকে হত্যা করে এরকম মাদক সেবনকারী নেশাখোর আছে না না ও নেশা না করলে ভালো থাকতে পারে ও নেশা ছেড়ে দেবে বলে কয়েকবার শপথ করে বইয়ের শাড়ির আসল ছুঁয়ে শপথ করে এরপরে যখন নেশা উঠে যায় আর আর কিছু মনে থাকে না কথা কোন ঠিক কিনা এজন্য যুবকের মাদক থেকে দূরে থাকতে হবে ওই যে 20 বছর 22 বছর 21 বছরের ছেলে নাকি মদের লাইসেন্স দেবে মুসলমানের সন্তান যদি হয়ে থাকে জীবনে কোনোদিন মদের লাইসেন্স চাওয়ার জন্য তুমি কথা বলে না খেলা যাইবা 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 কারণ মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত মদ হালাল না হারাম কে করে দিয়েছেন আরো জোরে আমার আল্লাহর কথা শুনবো নাকি দুনিয়ার মানুষের কথা শুনবো আরে লাইসেন্স কেন রে ভাই আমাদেরকে যদি মদের সাগরে ডুবেও কেউ মাইরে ফেলায় তাও তো মদ খাবো না কথা কোন ঠিক কেন এই যে চীনের উইঘুরের মুসলমান চীনের উইঘুরের মুসলমানেরা যখন রোজা থাকে ওই চীনের জালেমেরা ওদেরকে ধইরা রোজা ভাঙানোর জন্য দিনে দুপুরে প্রকাশ্যে ওদের মুখটা হা কইরা মদের বোতল দিয়া কি করে মদ ঢোকানোর জন্য চেষ্টা করে এরপরে আল্লাহর বান্দারা বমি কইরা মদ ফেলায় দেয় এখন আল্লাহু আকবার ইমানদাররা যারা মুসলমান খাঁটি আল্লাহওয়ালা তারা কোনোদিন মাদক সেবন করতে পারে কোন ধরনের নেশা করতে পারে আল্লাহ আমাদের কবুল করেন জোরে কোন এবার জানবো আমার লম্বা আলোচনা আমি লম্বা করব না বাবু ঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার এরপরে ওই দেশের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে ইন্টারভিউ চলতেছে কাবুস নামের ফেরাউন ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেল এক পা দুপা করে যখন সামনে চলে গেল বাগান যা নেতার সামনে পড়ে গেছে বাদশার কাছে যা বলে বাদশা ভিনদেশ থেকে বড় আসানি আপনার কাছে আসছি আপনার চাইতে ভালো মানুষ হয় না আপনি হলেন সবচাইতে ভালো মানুষ অনেক প্রশংসা করে বলে বাদশা মনে কিছু নেবেন না চাকরিটা যদি আমারে দিয়ে দেন আমরা বড় উপকৃত হব বাড়িতে মা বাবা স্ত্রী আছে বাদশার কাছে এমন ভাবে কথাগুলো বললেন বাদশার অন্তরে মায়া লাগে গেল কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা এক চান্সে কাবুস নামের ফেরাউনকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দিয়ে দেয়া হলো এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর মানুষ মারা যায় গোরস্থানের লাশ দাফন হয় ফেরাউন চিন্তা করলো এতগুলো মানুষ লাশ দাফন করতেছে প্রতিদিন আমি যদি সামান্য একটা সিস্টেম করি তাহলে বিনিময় আমার পকেটে টাকা উঠবে বাদশা প্রতি মাসে আমার টাকা দেয় বেতলা দেয় ইনকামের একটা রাস্তা বের করা দরকার এই চিন্তা ভাবনা করে বলল শোনো তোমরা যারা এই গোরস্থানে লাশ দাফন করবা লাশ প্রতি একটা করে দেরহাম আমারে দেওয়া লাগবে না দিলে আমি লাশ দাফন করতে দেব না জনগণ চিন্তা করলো লাশ দাফনের জন্য একটা দেরহামের বিচার বাদশার দরবারে দেব বিচার করতে করতে লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে অতএব একটা দেরহাম যদি পাই ছেলেটাই পাক এই কথা চিন্তা করে সবাই একটা করে দেরহাম দেওয়া শুরু করলো রে বাজান আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এখন যে রকম মহামারী চলতেছে সে যুগে আল্লাহ পাক মহামারী দিয়েছিল ওই মহামারীর নাম হলো ডায়রিয়ার কলেরা হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন হয় লাশ দাফন হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল অল্প দিনের ব্যবধানে টাকা রাখার আর কোনো জায়গা নাই ওই কাগজ নামের ফেরাউন বাদশার দরবারে চলে গেল ও বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এই রাজ্যের অনেক গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না ও বাদশা নিয়মিত খাজনা দিতে পারে না গরিব মানুষ খাইতে পারে না মনে কিছু নেবেন না আমি একটু খাজনা দিয়ে তাদের কাছে দাঁড়াইতে চাই তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই কথা কোন ঠিক কেনা আপনারাই বলেন তো বাজান
নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই আমার এলাকার একজন মানুষ কাঁচা রাস্তার মধ্যে ইট পাড়তেছে মানুষজন যায় বলে বাবা তুমি তো নেতা হও নাই ইট পাড়তেছো ব্যাপার কি কয় কেন পাড়তেছি তোমরা কি বোঝো না তোমাদের ছেলে মেয়ে স্কুলে যায় বৃষ্টি হলেই রাস্তায় কি পরিমানে কাদা হয় ছেলে মেয়ে যাইতে পারে না আপনাদের দুঃখ দেখে আমার ঘুম হয় না আপনারা হাটে বাজারে যান আরে কাঁচা রাস্তায় কাদা হলে আপনারা হাঁটতে পারে না পিছলা খায় পড়ে যান মনে হয় আপনারা পড়ে যান না আমি নেতা পড়ে গেছি আমার কি কোন টেনশন কথা কোন নাই গায় এইরকম সাবা মাইরা আপাতত দুই গাড়ি পাইরে দিয়ে গেলাম আর ভবিষ্যতে যদি আমি আমার মারকানি আপনাদের কাছে আসি আমার মার্কায় যদি একবার সিল মেরে এলাকার নেতা বানায় দিতে পারেন আমি আপনাদের এক নাম্বার টার্গেট কথা দিলাম এই কাঁচা রাস্তা পাকা করে দেব এই স্লোগান দিয়া নেতা যদি একবার নির্বাচিত হয়ে যায় বলেন তো বাজান রাস্তা কি পাকা করে দে কথা কর না কে এমনি উদাহরণ দিয়ে কথা বলতেছে রাজজান কইরেন না আমি কোন নেতার নামও নেব না কাউরে গালিও দেব না কথা বোঝেন নাই গালি দেওয়া যাবে কিন্তু বাস্তবতা তুলে ধরতে হবে বাস্তবতা তুলে ধরতে হবে এ বাজান গো আমার আর আমরাও তো কম খারাপ না 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খা কি স্লোগান বল্ট ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া একক তো গাঁজা খায় পাঁচ শক্ত ঘুম চুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত শুষে খাই গরিবের রক্ত কথা কর না কে চা বিড়ি খায় আমরা লাপাই না কথা কম এ বাজান গো আমার কি বলবো কার দোষ দেব এক নাম্বার দোষ তো জনগণের কথা কর না কে আমার এক নানি আছে নির্বাচন হয়ে গেছে বাড়িতে গেছি কয় নানা দোয়া করিস কি কয় প্রতি বছর যেন একবার নির্বাচন হয় কে কি হয়েছে নানি রহস্য কি কয় এক রাতে 4200 টাকা কামায় 4200 টাকা কেমনে পালি কয় বাড়ির ভিতরে বসেছিলাম নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত টাকা লেনদেনের রাত বুঝেন না টাকা দেয় না কথা কর না কে চেয়ারম্যান মেম্বাররা টাকা দিয়ে ভোট কেনে না আপনাদের এলাকায় হয় না আমি ভারতের কথা বলতেছি এদিক খেয়াল করেন ওই বুড়ি আমাকে বলতেছে নানা সন্ধ্যার পরে এক মার্কার লোক ঢুকে গেছে নানি ভোট আছে হ্যাঁ আছে 500 রাখ কথা বোঝেন না আর এক মার্কা ঢুকে 1000 কেউ 200 500 এরকম করতে করতে সকালবেলা গুনে দেখি ভাই 4200 টাকা কয় টাকা তাহলে যেই দেশের জনগণ ভোট দেওয়ার আগে চেয়ারম্যানের কাছ থেকে মেম্বারের কাছ থেকে রাতের আধারে 500 1000 টাকা ঘুষ খায় হে বাজান আপনি তেতুল গাছের নিচে হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ রাজশাহীর ফজলিয়াম দে রংপুরের হারিভাঙ্গা দে আর লম্বা লম্বা মিষ্টি মিষ্টি আমরুপালি দে আল্লাহ কয় পাগলা রে দোয়া কোন গাছের নিচে আগে তাকায় দেখ ওটা তেতুল গাছ না আম গাছ কথা কোন ঠিক কে না তেতুল গাছ লাগাইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন ভাগ্য আল্লাহ দেবে না নিজে ঘুষ খায়া ঘুষ মুক্ত নেতা নির্বাচন করার কথা স্বপ্নে দেখলেও আল্লাহ ভাগ্য জোটাইয়া দেবে না আগে নিজে ভালো হন কথা কন যতদিন পর্যন্ত জনগণ ঘুষ মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের নেতাও ঘুষ মুক্ত হবে আগে জনগণ ভালো হলে 500 টাকার জন্য একটা পবিত্র আমানত ভোট বিক্রি করে হাফ কেজি জিলেপি দিয়ে দিনে তিনবার বিক্রি হন আপনার ঈমান আছে ভোটের আগে দর কষাকষি চেয়ারম্যানে যাই নির্বাচনে দাঁড়াইছে সাসামে ভোট কয়টা কয় 6টা কয় কত বলে গেছে কয় উমুক চেয়ারম্যান উমুক মার্কার লোক 6000 বলে গেছে তো সাসা আমি 8000 টাকা দেব তো দর দাম কইরা এরকম নেতা নির্বাচিত করেন রাস্তা পাকা করে দিবি আপনি সাইজ করবি কথা কোন ঠিক কিনা আপনি যদি বিপদে পড়ে খালি কোনোদিন ওই নেতার কাছে যান নেতা বলবে এই সেই চাচা রে রাতের আধারে আমার কাছ থেকে 8000 টাকা গুনে নিয়েছে তখন ও মনে করলো এই কাগজ বা ওই কাজ সাথে টাকা যদি নাও লাগে তাও কবি চাচা দেখেন আসলে আমি তো ভালো মানুষ আপনি তো জানেন কিন্তু এই উপরতলা থেকে নিচতলা বিভিন্ন বোঝেন না অফিস আদালতে ফাইল টাইল দিতে মোটামুটি 10000 টাকা খরচ হবে অত তো 200 টাকা দিয়ে ওই কাজ হতো কিন্তু আপনার সিপে ছেলে টাকা কানে নেবে কথা কর না কে কারণ আপনিও যেরকম নেতা হয়েছে সেরকম রাগ করেছেন এজন্য হাত তুলে আজকে ওয়াদা দেবেন আল্লাহ যতদিন আপনার হায়াত দেবে যেই নেতাকে নির্বাচিত করেন সৎযোগ্য ভদ্র ভালো ব্যক্তি দেখে নির্বাচিত করবেন আর হাত তুলে ওয়াদা দেন জীবনে কোনোদিন কোন নেতার কাছ থেকে ভোটের নাম কইরা একটা চা পর্যন্ত খাবেন না কারা কারা হাত তুলে দেখেন এরকম কোল যে কার কার আছে হাত তোলেন তো জীবনে কোনোদিন নেতার কাছ থেকে ঘুষ খাবেন না তো
চা খাবেন না তো বিড়ি খাবেন ওটা তো আরো আগে খাওয়া যাবে না কথা কোন ঠিক কি না আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন হাত না মান তারপরে চেয়ারম্যান সাহেব দেখবেন নির্বাচনের সময় কে টাকা চায় একরে মুনাফিক হয়ে যাবেন কথা কোন ঠিক কি না আরে ভাই 500 1000 টাকা না খেলে দিন যাবে না কথা কোন কোন নেতা যদি শঙ্করপুরে এসে ভোট চায় আপনি কি বলবেন ভাই আমরা পুরো শঙ্করপুরের মানুষ আপনাকে নির্বাচিত করব নিয়ত আমাদের আছে কিন্তু আমাদের এই সমস্যা একটা ডেন নাই বা বিদ্যুৎ নাই বা রাস্তাঘাটের এই সমস্যা আপনি এই কাজ করে দিবেন অথবা আমাদের মসজিদের উযুখানাটা করে দিবেন একটা যে কোনো কিছু ভালো কিছু চাইবেন তা আপনারা জনে জনে 200 500 করে খাইতেছেন কি পাইছেন রিলিফের টাকা একটা চেয়ারম্যানের যদি নির্বাচন করতে গিয়ে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা খরচ হয় নির্বাচনে পাস করার পরে আগে ওই টাকা তুলবে নাকি জনগণের খেদমত করবে তো সহজই যা বুঝেন না ভালো হবেন তো ভালো হবেন তো না এলাকার মানুষ ভালো আমি শুনলাম চেয়ারম্যান সাহেব বলতেছে ভালো না আপনারা এই জন্য বাজানগো আমার খবরদার খবরদার কোন নেতার কাছ থেকে 200 500 টাকা কে পবিত্র আমানত বিক্রি করবেন না এ বাজানগো আমার কেন 200 500 টাকার জন্য নিজেকে এত ছোট বানান আপনার কি 500 টাকা সারা বছর চলবে না দিন যাবে না কথা কোন না কা এত নিজেকে ছোট মনে করেন কেন একটা খালি সিল মারবেন সিল কথা কোন একটা টিপ দিয়ে আসে আর এখন যে ডিজিটাল সিস্টেম নামছে কথা কোন না খালি বাটাম টিপবে কথা কোন না কা রাগ করেছেন মনে হয় করেন সমস্যা নাই এবার জানবো আমার নেতা নির্বাচনে জনসেবামূলক কাজ করে রাস্তাঘাট দেখবেন কি সুন্দর করে কথা কোন না কা রাগ করেছেন মনে হয় এরপর এলাকার ইয়াংস্টার ফাইভ স্টার ছেলে পেলে থাকে ওদের ক্লাবে যায় ফুটবল দেয় কয় শটাবি আর ফাটাবি 12 মাসে 24টা ফুটবল দেব কথা কোন ঠিক কে না আর আমরা স্লোগান দিয়া একবার যদি নেতাকে নির্বাচিত করি এলাকায় খুঁজে পাওয়া যায় না নেতা ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুম পারে কথা কোন ঠিক কে না এরকম নেতা আমাদের সমাজে আছে না না এ বাজানগো আমার এজন্য যাকে মনে করবেন যোগ্য ভালো তাকে সমাজের নেতা বানাবেন নিজেরাও ভালো থাকবেন সমাজটাও ভালো থাকবে কথা কোন ঠিক কে না আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম এ বাজান ওদের সলা করা বুঝা বড় দায় নির্বাচনে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ কাজা করে না এমন কায়দায় মানুষজনকে সালাম দেয় এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়ে ফেলছে নেতার কর্মী ডেকে বলে নেতা ও তো মানুষ না খেজুর গাছ নেতা বলে আমি মনে করছি ওইটাও একটা ভোটার কথা কোন না কে এজন্য ঝোকে তালে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়ে বসে রাগ করেছেন মনে হয় এ বাজার ওই কাবুজ নামের ফিরাউন জনগণের সেবা করতে যায় নেতা বর্ষা দেখে বলে শোনো আসলে তোমার উদ্যোগটা আমার পছন্দ হলো ঠিক আছে যাও কাল সকালে টাকা নিয়ে আসো দেশের হাজার হাজার জনগণ উপস্থিত হলো ওই জালেম বর্ষা ভালো করে বুঝবেন বাজার বর্ষা এইবার খাজনা পরিশোধ করে দিতে লাগলো আর দেখে বলে শোনো এই রাজ্যের গুরুস্থানে আর কাবুজ নামের ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দিতেছে তোমাদের গরিবদের সহযোগিতা করতেছে বলেন তো বাজনাই টাকা ছিল কার জনগণের নাকি নেতা কার টাকা ঘুষের টাকা দিয়া সময় মতো কাম সারতেছে কথা কোন ঠিক কে না শোনো এই দেশ চারা গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পুরি সুদখর মদখর জুয়াখর হে তাই আছে ভুরি ভুরি হে তাই আছে ভুরি ভুরি এ দেশে অসদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না টেবিলের নিজে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশ তারা গল্প করি কথা ঠিক আছে না না এ বাজান গো আমার কাবুজ নামের ফেরাউন এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল গরিব জনগণকে সহযোগিতা করলো সমস্ত জনগণ যায়ের বলে আরে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না গয়া করস্তারে ছেলেটা হইতো আমাদের কপাল খুলে যেত আল্লাহর খেলা বোঝা বড় দায় ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল এক চান্সে সমস্ত জনগণ ওই করস্তানে কাবুজ নামের ফেরাউনকে মন্ত্রী বানায় দিল এরপরে বাদ বার্ধক্যজনিত কারণে দেশের বাদশা মারা গেল বাদশা মারা যাওয়ার পর ফেরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে শোনো বাদশা মারা গেছে বাদশা ছাড়া দেশ চলবে না
না তোমরাই বলো আমাদের দেশের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে ও নেতা আপনার চাইতে ভালো মানুষ আর নাই কেউ আপনি আমাদের মিশরের বাদশা হয়ে যান আর যারে তারে মন্ত্রী বানান আমাদের তাতে কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন নিয়া এক শান্তি মিশরের বাদশা হয়ে গেল কাবুজ নামের ফেরাউন আর হামানকে ডেকে বলে টাকো হামান তুই হবি আমার মন্ত্রী আমরা দুইজন মিলে দেশ পরিচালনা করব এ বাজান গো আমার মিশরের বাদশা গর পর কাবুজ নামের ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পর রাতে যখন ঘুমাইতে যায় না তা ঘুমাইতে পারে না আজেবাজে স্বপ্ন দেখে লাফায় লাফা ওঠে তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা বয়স হলো 320 বছর দবিরাকে ডেকে বলে দবিরা ভাগ্য গবেষণা করে দেখ আমি না তা কেন জানি রাতে ঘুমাইতে পারি না আজেবাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে দবিরা গবেষণা করে বলে নেতা যদিও আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার সেখান থেকে গরস্থানে দারোয়ান এরপরে মন্ত্রী বর্তমান রানিং বাদশা যদিও আপনি আঙ্গুল ফুলে কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না এমন কি না তা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় বলেন তো বাজান এমন কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম জোরে গন ঠান্ডা না গরম কোথা থেকে কইছিলাম আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় আর একটা ছেলে মুছা জন্মগ্রহণ করবে ওই পিসির কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না এমনটা তো মেনে নেওয়া যায় না আর যদি দবিরা বলতো মুছা আজরে খানকা বানাবে বসে বসে ঝুকি জিগিরি করবে আর তসবি ঠেলা ঠেলি করবে বলেন তো মাজান ফিরাউনের মাথা গরম হইতো নাকি ফিরাউন পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায়া দিত এ কথা কন নাকি আপনারা ঘুমাইছেন নাকি আজকে যারা খান গাই বসে হু হু মারে ওদেরকে কি কেউ কিছু কয় কথা কন না গা কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কথা বলে কোরআনের সমাজ কায়েম করার কথা বলে আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখে বলেন তো বাজান হক কথা যারা বলে ওদের বিপদ আছে না না ওদেরকে টার্গেট করে ওদেরকে টার্গেট করে কিন্তু যারা মাজারে বৈশা খানকাই বৈশা জিকির করতেছে আল্লাহ পালাবি করতেছে পানির ভিতর জ্বললে বাতি ঝর বাতাসেও নেবে না লেঙ্গা বাবার মুরিদ হইলে না মাঝ রোজা লাগে না বাবা হু 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 লুঙ্গি খুলে দেখে গু ওই যে ভান্ড যারা আছে ওদেরকে কেউ কিছু বলবে না কথা কোন ঠিক কে না বলেন তো বাজান দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী সালাত আদায় করে নাই আর এমন পীরের মুরিদ নেছেন যে পীর সাহেব বলে এত সিজদা দিয়ে কি করবি সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি এ কথা কোন না কে এরকম আছে না নাই বাপ রে বাপ কত ভণ্ডবীর তালা বাবা সালা বাবা শিকল বাবা লাউ বাবা কদু বাবা হজ বাবা বিরি বাবা আছে না নাই কত গাঙ্গা বাবা বের হয়েছে কই ধর কলকি মার টান পাইছি বাবা গাঞ্জা খান কথা কোন ঠিক কে না আজকে মাজার গুলো হয়েছে গাঁজা খাওয়ার সবচেয়ে নিরাপদ জায়গা ওই জায়গায় গাঁজার খাইলে পুলিশও ধরে না এ কথা কন না কে আপনারা আছে না এমন মাজার না বাপ রে বাপ আমার গাইবান্ধায় একটা জায়গা আছে আমি নাম বলবো না আগে বলছি বিপদে ভরছি এখন আমার বলবো না ওই জায়গায় একবার ওয়াজ করতে যায় দেখি রে বাবা কি ওয়াজ করবো ওরস শরীফ বেদোয়া মাহফিলে কি ওয়াজ করবো যায় দেখি লাইন ধরে ধরে 17টা গাঁজার আসর কয়টা এক একটা আসরে 20-30 জন 50 জন করে বসে আছে খালি টান মারতেছে আর একজন পার করে দিতেছে আমি বলছি ভাই কি ব্যাপার যে কায়দায় খাচ্ছেন কারণ কি কয় হুজুর জানেন না মুসলমান মুসলমানের শিফা রোগ ভালো হবে গাঁজা খায় রোগ ভালো করবে তোরা আছে না আছে ওই গাঁজা খাইতেছে আর টান মারতেছে কি কাজ দেখেন না গাঁজা খায় মানে নিশা কইরা মাথা ঠিক নাই তো ওই যারা গাঁজা খায় মোজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কুন্ডি খুঁজে পাওয়া যায় না আর বগলে চুলদের বেরি বের হয় তার সুন্দর বনে অবস্থায় বান্দরবনে কি অবস্থা কথা কর না কে গাঁজা খাইতেছে আর এমন কায়দা কয় আমি পাপি গুনাহগার বান্দা জহির কেমন হব রে পার ও জহিরে বাবা নৌকার মাঝি আমাই করিও পার আছে না না ও বাবা হেলাল সাদ নৌকার মাঝি আমাই করিও পার কথা কন রাগ করছেন
কঠিন কিয়ামতের মধ্যে এলে বাবা খুঁজে পাওয়া যাবে ও বাবা নিজে বাঁচবে কিনা তার গ্যারান্টি আছে কারণ ও নিজের জান্নাতের গ্যারান্টি নাই আপনার জান্নাতের গ্যারান্টি কেমনে দেয় আল্লাহ কি একদিনের জান্নাতের ডিলারশিপ দিয়েছে এ কথা কর না কে পাক করেন নিজের জান্নাতের গ্যারান্টি নাই ও বলে আপনাকে জাহাজ ভাড়া করে পার করব কেন হাসরের ময়দানে জাহাজ আছে কথা কর একটা লিমিট থাকে এমন কথা কয় পাগলও বিশ্বাস করে কয় কি রে জাহাজ তো দূরের কথা কিয়ামতের মাঠে একটা পাতা খুঁজে পাওয়া যাবে যে একটা সবুজ পাতা কুটি আছে দেখে তো পাবেন হেই রে পাগল রাগ করেছেন দোয়া করে দেন 12টা বাজলে দোয়া করুন টেনশন নাই রাগ করতেছেন তাহলে কোন ভন্ডর কাছে যাওয়া যাবে কথা কোন কত প্রকারের ভন্ড আপনি অবাক হয়ে যাবে এই দেশে 62000 এর উপরে পীর কথা কোন আগে পীর ছিল শাহজালাল শাহপরান শাহ মাকদুম বাইজিদ বুস্তামী আব্দুল কাদের জিলানী রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে নিঃসন্দেহে সত্য কথা আল্লাহওয়ালা ছিল আছে এটা ওলিদের পাক ভূমি কথা কোন ঠিক কি না আর এখন সব পীর না ডিজিটাল কি এক এক পীরের সাইজ দেখে শয়তানও দৌড় ও 30 বছর গোসল করেনি নাম দেছে সাজু বাবা এত গন্ধ পাতার গন্ধ ফেল কথা কোন ঠিক কি না আর 30 বছর পরে গোসল করে ওই পানি জমিনে পড়ার আগে মুড়িদের বরকতের আশায় খায় সিসি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মানুষ যাচ্ছে কোন দিকে কথা কোন নাকি রাগ করেছেন মনে হয় এক পাগলি ভিক্ষা করতে করতে মরে গেছে ওয়াক শুতে থুয়ে মাজার বানাছে পাগলি শাহ রহমতুল্লাহ দেখছেন নবীর নাতি হুসাইন তার পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে ইন্তেকাল করেছে শাহাদত বরণ করেছে যেই নবীর নাতির পরিবার ফুরাত নদীর পানি থাকার পরেও পানি পায়নি সেই পানি এই জায়গায় ঠেকাতে পারবো না ও শালা শীতে ঠেলায় ঠেকাচ্ছে না সেটা কয় না কথা কোন ঠিক কি না কত বড় ভন্ড চিন্তা করছে খবর তার সচেতন মানুষ আমরা যুগ এমন একটা যুগে আসছি এই যুগে কি এগুলো কেউ বাবা বিশ্বাস করে এ কথা কোন এই যে কবিরাজ গণক এলে বিশ্বাস করে এগুলো শিরিক এগুলো থেকে দূরে থাকেন আমরা যদি কোন আলেমের কাছে যাই আল্লাহওয়ালার কাছে যাই কার কাছে যাব আল্লাহ সেই কথা বলেছেন ওয়াকুনু মাসসাদিকিন তোমরা সত্যবাদীদের তালাশ করো সত্যবাদীদের সঙ্গী হও যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন আল্লাহওয়ালাদের সাহবতে জ্ঞান চর্চার আশায় পরকাল থেকে মুক্তি পাওয়ার আশায় ভালো কিছু নেক আমল শেখার আশায় যার ইলমে তাসাউফের উপরে ওয়াগাব জ্ঞান আছে এমন আল্লাহওয়ালাদের সাহবতে যেতে হবে কথা কান ঠিক যে দরবারে নামাজ আছে কোরআন আছে ইসলামী আন্দোলন আছে জিহাদ আছে যে খানকায় পীর বাসে মাঝে রাজপথে আন্দোলন করে কথা কোন ঠিক কি না আর যে দরবারে নারী পুরুষ আছে বোঝা যায় ভন খবর তা কোন কারো বউজান মাজারে না যায় যাবে কারো বউজান পীরের কাছে না যায় মেয়ে মানুষ পীরের কাছে যায় কি করবে আপনার বউ পীরের কাছে যায় কি করবে কোন কি দোয়া স্বামীর দোয়ার পাওয়ার নাই এ ওর বাপ মায়ের দোয়ার পাওয়ার নাই ওক বলবেন এ তোর পীর আমি পছন্দ হচ্ছে না হ্যাঁ তোর পীর আমি আয়েশা ফাতেমা খাদিজা হাজারা আসিয়া রহিমা রাবিয়া বসু এদের বই পুস্তক আছে না জীবনী আছে না এগুলো কিনে দিবেন কিনে দিয়ে বলবেন এগুলো পড় এগুলো জান্নাতি নারী এরা কিভাবে জান্নাতে গেছে এরা স্বামীর সাথে কি ব্যবহার করছে শেখে কথা কোন না যদি না বলবে পারে আপনি মাঝে মাঝে প্রতিদিন 2-3-20টা করে পড়ে অক শুনবেন কথা কোন আর অক বলবেন তো দোয়া নেওয়ার যদি খুব বেশি দরকার থাকে আমার কাছে দোয়া চাবি আর তোর মা ও বাবার কাছে এ সারা যদি আর একটা কথা শুনতে মার দিবেন কথা কোন না কেন বিষয় মোশন নেবেন ফসফাস করবেন খবরদার বউ জান মারিন না খালি গরম দেখাবে পারবেন না বউ মারার দরকার নেই বউ আসলে ভালোবাসার জিনিস মারবেন কুটিও
আর সব জায়গায় খালি আদর করা লাগবে কথা কোন না কে জীবনে শান্তি নেই এই জন্য আমরা ভোগ চিনি না কথা কোন রাগ করেছেন না ভোগ ভালোবাসা দরকার আছে না না হ্যাঁ রাসূল তিনটা জিনিস পছন্দ করতে নামাজ সুগন্ধি আর স্ত্রী সুবহানাল্লাহ তা আমরা পছন্দ করব কথা কোন না কে স্ত্রী হলো ভালোবাসার জিনিস মহব্বতের জিনিস আপনি সকালে বউরে পিটাইলেন রাতের বেলায় লাপের ভিতরে যাবেন না এক খাটে ঘুমাবেন না আপনার লজ্জা লাগবে না ওই সময় যদি বউয়ের হাত ধরবেন আচ্ছা সকালে কি মারা মারছ কথা কোন না কেন একবার যদি আরে শীতের দিনে খবরদার এই শীতের দিনে বউয়ের সাথে ঝগড়া করবেন না পৌষ মাস আর মাঘ মাস এই দুই মাসে যদি ঝগড়া করেন আর এই কোন করে ঠান্ডার ভিতরে যদি লিয়াপের ভিতর না আনে তা আপনার সর্দি জ্বরে কি যে হবে কথা কোন না কে এক স্বামী স্ত্রী ঝগড়া লাগে বুঝেন না বউ আর দরজা খুলিচ্ছে না সন্ধ্যাবেলা স্বামী যা ডাক দেয় দরজা খোল কয় না খুলবো না তোমার সাথে কথা কম না তুমি যাও স্বামী চিন্তা করলে এত রাতে কই যাবে তো বাড়ি কিছু খেয়াল খুঁটে জোড়ায় আগুন লাগিয়ে দিছে বিড়ি খাই তো বুঝেন না বিড়ি খোর স্বামী এমনি ঝগড়া করে ওই কি ইমান আমল বুঝে হুজুরের বউয়ের সাথে ঝগড়া করবি কথা কর করবি না বিড়ি খোর বিড়ি খাওয়া ম্যাচ দে আগুন লাগে একটু লিয়াপের তাপ হচ্ছে না বুঝেন না খাটে যাওয়ার ভাগ্য হলো না তখন ওই কি করতেছে এই খেয়াল দিয়ে আগুন লেগে তাপ নিতেছে বউ চিন্তা করলো রাত 11টা পার হয়ে যা স্বামীটা গেল কই জানালা দিকটু কিছু কি মেরে দেখি তো জানালা দিকটু কি মেরে দেখে স্বামী বাড়ি বাইরে আছে কয় যাওয়াটা ও বহুত ঝগড়া করছে জীবনে যায় না কথা কর না কে তো স্ত্রী খেয়াল করছে যে স্বামী লুঙ্গিত ওই আগুন পথে পথে একটু আগুন লুঙ্গিত লাগছে তখন চিন্তা করলো বাপ রে বাপ যে কায়দায় আগুন লুঙ্গিত লাগছে যদি চুপ থাকি তো সবচেয়ে ক্ষতি বেশি আমারই হবে চিন্তা ভাবনা করে বলল শোনো আমি কারো সাথে কথা বলি না কারো লুঙ্গিতে আগুন লাগলেও বলি না এই কথা যেই বলছে স্বামী তাকায় দেখে রে নিচে লুঙ্গিতে আগুন তাড়াতাড়ি করে আগুন নিবে কয় মা তুই দরজা খোল ভুল তুলি যাচ্ছে মাফ কর আর বউ যদি ওই কথা না বলতো আর তবিল তাকে দা পুরে ছাই হয়ে যেত কথা কর ঠিক কি না এজন্য খবরদার শীতের দিনে বউয়ের সাথে ঝগড়া করবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ বউ ভালোবাসার জিনিস আদরের জিনিস এই যুবক খালি প্রেম করি আর ঘুরে বেড়াস বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা জায়েজ না হারাম হারাম বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে ভালোবাসা জমবে ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ এ যুবক বাইরা রে হৃদয়ের কালবেদ কথাগুলো শুনে যাও তোমাদের উদ্দেশ্যে যে কথা বলতে যায় পরিবারে শান্তি হতে চাইলে সবচাইতে বড় একটা আমল আপনাদেরকে দিয়ে যায় বাড়িতে ঢুকেই বউরে সালাম দিবেন যেখানে জানায় সেই বাড়িতে প্রবেশ করে সালাম সালাম মানে শান্তি সালাম মানে রহমত কথা কোন ঠিক কে না বাড়িতে ঢুকে বলুন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছে সুন্দরী দরজাটা খোলো ভিতরে প্রবেশ করব তাড়াতাড়ি বউ যদি আদর করে দরজা না খুলে দে আমারে বইলে দিন কথা কোন ঠিক কে না আদর করে দরজায় ডাক দেবেন দরজা খুলে দেবে স্ত্রীকে সালাম দিয়ে যদি লোকজন না থাকে হাত ধরে মুসাফা করবেন হাতের সগিরা গুণ আল্লাহ মাফ করে দেবে বাড়িতে মানুষজন যদি না থাকে বইয়ের সাথে কোলাকুলি করবেন সিহারার দিকে মায়ের নজরে তাকাবেন আল্লাহ পাক আপনার আমল নামার সমস্ত সগিরা গুণ মাফ করে দেবে কোন আল্লাহু আকবার এ বাজান পরিবার শান্তি বউ ভালো বউ সুখ থাকলে পরিবার ঠান্ডা থাকবে আর বউয়ের মুখ যদি একবার খুলে যায় প্রতিদিন ঘরের ভিতরে আগুন জ্বলবে খালি কবেন ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা সহ্য হয় না আর কথা কো এজন স্ত্রীকে আয়ত্তে রাখবেন কন্ট্রোলে রাখবেন কথা কন না গা এ বাজান গো আমার বউয়ের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন ভালোভাবে কথা বলবেন মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন বিবিরে তোমার তো চোখ দুইটা ভারী সুন্দর দেখে লাগে মনে হয় হরিণীর মতো কালো তুই আমার আধার ঘরের আলো তোর কথা কন না গা তোমার গাল দুইটা কমলার মতো ঠোঁট দুটো গোলাপের বাপরির মতো এত সুন্দর বউ আল্লাহ আমারে দিয়েছে বউরে তুই দূরে কেন আই লাভ ইউ জান বুকের ভিতরে আয় কথা কোন ঠিক কে না বউ খুশি হয়ে যাবে বউ খুশি হয়ে যাবে এক গ্লাসে পানি খাওয়া স্বামী স্ত্রীর রসুলের সুন্নত কথা কর
এরপর স্ত্রী যখন খাইয়া আম্মা জান আয়েশা যখন রাসূলুল্লাহ যখন খাইতে বসতেন আম্মা জান যখন খাইতে বসতেন হার খেয়ে যখন অর্ধেকটা রেখে দিয়েছেন ওই বাকি হাতটা নি আল্লাহর রাসূল চুষে খাইতেন আবার মাঝে মাঝে আম্মা জানের হাতে গোশত অর্ধেক খাইছেন অর্ধেকটা আছে ওই অর্ধেকটা নিয়ে বিশ্বনবী খাইতেন কি ভালোবাসা ছিল রাসূলের পরিবারে জীবনে সুখ পেতে চাইলে রাসূলের সুন্নতগুলো বাড়িতে আমল করার দরকার আছে না নাই এক কম্বল নিচে ঘুমাবেন এক পাত্রে গোশত পানি দিয়া গোসল করবেন এক বালিশে মাথা রেখে ঘুমাবেন স্বামী স্ত্রী একে অপরের চেহারা দেখতে দেখতে ঘুমের মধ্যে চলে যাবেন এই আমলগুলো যদি থাকতো জীবনে কোনোদিন ডিভোর্সের ঘটনা ঘটতো না তালাকের ঘটনা ঘটতো না আজকে আপনিও পারেন না আপনার বউকে ভালোবাসা দিতে বউও পারেন না আপনারে ভালোবাসা দিতে এজন্য স্বামী করে পরকিয়া বউ করে পরকিয়া শান্তি নাই শান্তি নাই দাম্পত্য জীবন হয়ে গেছে জাহান্নামের চাইতেও খারাপ কি রাগ করেছে না রাগ করেছে না আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা দিকে বলেন তিরমিজি শরীফের হাদিস আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ যখন বাইরে যাইতেন আমি আয়েশাকে চুমুকে বাইরে যাইতেন কন্যা সুবহানাল্লাহ তাহলে বিবিকে চুমুকে বাইরে যাওয়া রাসূলের সুন্নত আল্লাহু আকবার আম্মা জান আয়েশা আরো বলেন রাসূলুল্লাহ যখন বাইরে থেকে আসতেন ভালো ভালো হাদিয়া খাবার নিয়ে বাড়িতে আসতেন কন্যা আল্লাহু আকবার স্ত্রীর জন্য ভালো খাবার নিয়ে আসাও রাসূলের সুন্নত মাঝে মাঝে বিবির পছন্দের খাবার নিয়ে বাড়িতে ঢুকবেন পারবেন না কথা কোন নাকি পারবেন না এই তো জয়পুর হাট ওয়াজ করতে গেছিলাম এক যুবক লাভ দিয়ে দাঁড়ায় কয় হুজুর আমি যে মাঝে মাঝে ফেন্সি ডিল খাই বইয়ের জন্য এক বোতল আনমো কত বড় শয়তান চিন্তা করছে এ বাজান গো আমার এজন্য খবরদার খবরদার বইয়ের জন্য ভালো খাবার নিয়ে আসবেন আপেল আঙ্গুর কমলা বেদানা যেগুলো বউ আপনার পছন্দ করে নিয়ে আসবেন স্ত্রীর কোলে মাথা রাইখা স্ত্রীর রানের উপরে মাথা রাইখা বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন এটা রাসূলের সুন্নাত মাঝে মাঝে আমরা ওই আমল করব ইনশাআল্লাহ রাতের বেলায় স্ত্রীকে নিয়ে ফাঁকা মাঠে দৌড়ের প্রতিযোগিতা করা রাসূলের সুন্নাত আল্লাহু আকবার এই আমলগুলো যদি বাড়িতে থাকতো পরকিয়া নামের এই বিষ পৃথিবী থেকে খতম হয়ে যেত স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়ান একে অপরকে শ্রদ্ধা করেন সম্মান করেন স্ত্রী রেগে গেলে আপনি চুপ থাকবেন পরে তার অভিমান ভাঙাবেন স্ত্রীর অভিমান ভাঙানো সুন্নাত বউ যখন রাগ করে কাছে যা বলবেন সোনারে কেন রাগে যাও তুমি যখন রাগ করো সিয়ারাটা যে কি লাগে কথা কন না গে আর রাগ থাকবি হে কথা কন না তুমি রাগলি আরো যা লাগে ইশ কথা কন বউ খুশি হবে না না দোয়া করে দাও থাক তাহলে ওরে বাবা 12টা বেজে গেছে বললে হবে হ্যাঁ দোয়া স্লিপ চলে আসছে দেখছেন কচ্ছে হজুর দোয়া করে দেবেন হ্যাঁ দোয়ার স্লিপ আসছে আচ্ছা লম্বা করব না আমি 12টা বেজে গেছে আমার মনে করেন আল্লাহ দিলে 10 তারিখ মিল হয়ে গেছে এখন কথা হলো আজকে 11 তারিখ জুমার রাত রাত পহেলে জুমার সলাত এজন্য আমরা আর লম্বা শুধু ওই কথাগুলো একটু যত দ্রুত পারি আমি একটু বলে যাই ফেরাউনের মাতা কি ওকে একটু শুবে ছেয়ে বাড়ি যায় নাকি কোন আচ্ছা এদিক খেয়াল করেন নবী মুসা আসবে এই টেনশনের মাথা ধর এইবার হাতটা কো হামানকে ডেকে বলে হামান রে দবিরা কি বলল তিন মাসের মধ্যে মুসার জন্ম হবে এখন কি করা যায় দবিরা বলে নেতা মাইট ইজ রাইট জোর যার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা তার হাতে সে সমাজে যা বলবে তাই হবে বলে কি করতে চাস দবিরার কথা শোনার পর হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে মুসার দুনিয়াতে জন্ম নিতে পারবে না ফেরাউন ডেকে বলে হামান বুদ্ধি তোর একেবারে খারাপ না আসলে তুই একটা টাকা বুদ্ধিজীবী হামানের মাথায় কোনো চুল ছিল না সাদে মাল নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট কথা কোন ঠিক কে না এই টাকওয়ালা মানুষ ইমানদার টাকা সে বেঈমানেরও টাকা সে কথা কোন ঠিক কে না ওই যে পুতিন দেখেন টাকাওয়ালা চান্দামাল ইউক্রেনের উপর নির্যাতন জুলুম করে মানুষ হত্যা করতেছে হাজার হাজার কথা কন
রাগ করেছে এরপরে হাসি মুখে ঘুরতেছে যা মনে চাই তাই করতেছে সুইং বলে যা আরামে গোসল করতেছে ঘুরে বেড়াইতেছে জালেম মাসি মারে জালেম মানুষ মারে আবার মুস্কি মুস্কি হাসে ঘুরে বেড়ায় কথা কোন ঠিক কি না এ বাজানে যখন জালেমদের পতন কখন ঘটবে পৃথিবীর কেউ জানে না আগে যখন ফিলিস্তিন আফগানিস্তান মিশর পাকিস্তান আরব আমিরা মিশর সহ পৃথিবীর এই যে মায়ানমার সহ পৃথিবীর অনেক জায়গায় যখন মুসলমানরা জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে তখন জালেমদের ঘুম হারাম হয় নাই মাথা ব্যথা হয় নাই আজকে যখন নিজেদের ঘরে আগুন লাগছে নিজেরা নিজেরা হত্যাকাণ্ড করে পুরো পৃথিবীর নেতারা এক জায়গায় হয়ে এই রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য পরিকল্পনা করে এখন কেমন লাগে কথা কোন ঠিক কি না একজন মানুষ নিরপরাধ হত্যা হোক আমরা চাই না যদিও তারা খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ আমার আল্লাহ বলেন একজন নিরপরাধ মানুষকে যে হত্যা করলো সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো যে একজন নিরপরাধ মানুষকে বাঁচায়া দিল সে যেন तमाम পৃথিবীর মানুষকে বাঁচায়া দিল আমরা যুদ্ধের পক্ষে না আমরা শান্তির পক্ষে কথা বলেন ঠিক কি না সবচাইতে বড় পরিচয় তারা মানুষ তাদের বেঁচে থাকার অধিকার আছে কোন জালেম নির্যাতন করে পৃথিবীর মানুষগুলোকে হত্যা করে ফেলে দিক আমরা মুসলমানরা চাই কিন্তু যখন মুসলমান মারে ওরা হাসে যখন মুসলমান মারে ওরা চুপ করে থাকে যখন মুসলমানদের উপর নির্যাতন জুলুম হয় তখন ওরা কোনো কথা বলে আর এখন সব বিশ্বের নেতারা এক জায়গায় হয়েও চেষ্টা করে পারতেছে না তবে তুরস্কের প্রেসিডেন্ট আর তাদের পাশে আরো কিছু দেশ আছে তারা খুব চেষ্টা চালাচ্ছেন এটা একটা সমঝোতার মাধ্যমে যুদ্ধ বিরতির মাধ্যমে যে কোন একটা স্বাভাবিক পরিবেশ ফিরানোর জন্য স্বাভাবিক একটা পরিবেশ পরিস্থিতি ফিরানোর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরাও চাই এই যে হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছে আমরা কি ওই দৃশ্যগুলো দেখতে চাই আল্লাহ পৃথিবীবাসীকে হেফাজত করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এইবার ফিরাউন ডেকে বলে হামান রে ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে চোর হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম খুলে দিয়ে গেল কথা কোন ঠিক কি না এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিন মাস অতিবাহিত হওয়ার পর হামান কি ডেকে বলে হামান তাড়াতাড়ি চল দবিরার কাছে যায় দবিরাকে বলে দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাঁটা আমার শত্রু মুসা মরলো না বাঁচলো দবিরা গবেষণা করে বলে নেতা যদিও বনী ইসরায়েলের হাজার হাজার মাই বুক খালি করে হাজার হাজার সন্তানকে জবাই করেছেন হত্যা করেছেন কিন্তু আপনার পথের কাঁটা মুসা এখনো মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে এটা বলার ক্ষমতা আমাদের নাই জোরে বলেন আল্লাহু আকবার ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি আল্লাহ আল্লাহ ওয়াজ শুনবেন আমার কথা কবেন না তাই হয় সেরবি সাহেব দোয়া করে দিলাম জালেম ফিরাউনের কি হয়েছে আপনারা সবাই জানেন জালেম আল্লাহ বেড়ে গেছিল আল্লাহ পাক একবারে পানি খিলে চুবে শুটকি মাছের মতো ফুলে তুলে আজও মিশরে জাদুঘরে জালেম ফিরাউন আছে না নাই এ জোরে বলেন আছে না না মুসার